আবেগ ঘন একটি পরিবেশ সৃষ্টি হলো। ঘন আওয়াজ, সুন্দর আবেগ আছে, অসাধারণ কণ্ঠ তুফাইলের। এই পৃথিবীর আলো আমায় যে মা দেখালো, সেই মাকে ও খোদা তুমি রেখো গো ভালো। এই জীবনের সবচেয়ে দামি আমার প্রিয় মা, সেই মাকে ও খোদা তুমি কেড়ে নিও না মা গো মা। যাইব কেমনে ভুলে, যে মায়া মায় ছোট কালে মুখে খাবার দিত তুলে, ও আদুরি মাকে আমি যাইব কেমনে ভুলে, যে মায়া মায় ছোট কালে মুখে খাবার দিত তুলে, ক্ষুধার কষ্ট কভু মা বুঝতে দিত না মাগো মা। ও দুঃখিনী মা, আমার বিপদ হইলে মায়ের কিছু ভালো লাগে না, আমি ভালো না থাকিলে ওই মুখে হাসি ফোটে না, আমার বিপদ হইলে মায়ের কিছু ভালো লাগে না, আমি ভালো না থাকিলে ওই মুখে হাসি ফোটে না, মা ছাড়া কেউ বোঝে না আমার যাত না মাগো মা। ও দুঃখিনী মা, এই পৃথিবীর আলো আমায় যে মা দেখালো, সেই মাকে ও খোদা তুমি রেখো গো ভালো। এই জীবনের সবচেয়ে দামি আমার প্রিয় মা, সেই মাকে ও খোদা তুমি কেড়ে নিও না মাগো মা। আবেগ ঘন একটি পরিবেশ সৃষ্টি হলো, মায়ের নাশিদ শুনলাম আমরা। আমরা শুনব মূল্যায়ন, শুরুতে শুনব তাফাজুল হোসেন খান স্যারের কাছে। অসাধারণ কণ্ঠ তুফাইলের, শুকরিয়া, সত্যি জুড়িয়ে যাওয়ার মতো। তারপরে টাচি একটি সাবজেক্ট মায়ের ব্যাপার, সেটি এমনিতেই আমাদেরকে খুব দুর্বল করে ফেলে। এরপরেও বলবো তুমি এখন অনেক ছোট, আরও চর্চা করবে, কণ্ঠটাকে যেন সুন্দর থাকে এরকম, এবং তোমার বেস্ট অফ লাক। এরপর শুনবো শেখ সাদী খান স্যারের কাছে। গলার সুন্দর আবেগ আছে, ঠিক আছে, যেহেতু মার উপরে তো আর কেউ নাই আসলে, আল্লাহ বলছেন মায়ের পায়ের নিচে বেহেস্ত, তাই না? মাকে তো আমরা সম্মান চিরদিনই করবো, সবসময় করবো, এটা খেয়াল রাখবো। সিলেকশন অফ সংস, ঠিক আছে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা।